এর কারণ কি? মহিলা তেমন ধনাঢ্য মহিলা নয়, বিশাল সম্পদের মালিক না। আপনারা দেখবেন ছোট্ট একটা কুঁড়ে ঘর। ঈদের একদিন আগে সন্তান ঈদ উদযাপন করতে এসে দেখলেন ঘরের মধ্যে মায়ের কঙ্কাল, মায়ের ডেড বডি, কবরস্থ ডেড বডি। বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায় আপনারা চমৎকার করে ফলাও করে প্রকাশ করেছেন যে ঈদ যাত্রায় এসে সন্তান দেখলেন তার ঘরের মধ্যেই তার মাকে সমাহিত করে রাখা, অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। আমরা আমাদের সন্দেহ কোথাও আমরা নিবদ্ধ করিনি, আমাদের সন্দেহ সর্বাধিক বিবেচনা করে আপনারা জানেন যে ডেড বডি ছিল, আমরা সাথে সাথে উত্তোলন করার সুযোগ পাইনি। আমরা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেছি এবং কোর্টের কনসার্ন নিয়ে, তাদের অনুমোদন নিয়ে আমাদের টিওনো মহোদয় এবং ওসি এবং সার্কেল এসপি সহ আমরা এই ডেড বডিকে ডিজেন্টার করা হয়, ডেড বডি উত্তোলন করা হয়েছে। উত্তোলন করে যেটা দেখলাম অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা, ষাটোর্ধ্ব সেই মহিলা, ভদ্র মহিলা, গলায় তার ফাঁস দিয়ে, গাম তার শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া এবং কোনো রকমে তার ডেড বডিকে কোনো রকমে মাটি চাপা দেওয়ার মতো অবস্থা, কঙ্কাল। মনে হচ্ছে আমি যখন ছবিটাকে দেখালাম বিভিন্ন জায়গায়, কেউ বলে চিকেন ফ্রাই, কেউ বলে মানুষ, এটা মানুষের বডি বোঝার সুযোগ নাই। এখানে বয়স্ক লোক তার ডেড বডি একেবারে সংকুচিত হয়ে কঙ্কাল বের হয়ে আছে, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আমরা চিন্তা করেছি যেই দুর্বৃত্ত বা যেই সন্ত্রাসী বা যে হত্যাকার এই কাজটা করেছে, সে দুটো অপরাধ করেছে আইনের দৃষ্টি। একটা হলো তিনি হত্যা করেছেন, দ্বিতীয় হত্যাকে তিনি আবার ডেড বডিকে তিনি আলাদা করে গুম করেছেন, আলাদা করে ডেড বডিকে তিনি কি বলা হয় ঢেকে রেখেছেন, দুইটা অন্যায়। আমরা তার সন্তান ছিল, তার সন্তানকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলাম, কারণ যিনি একমাত্র সন্তান তিনিও দিলেন, তিনিও নেশাগ্রস্ত ছিলেন, মাদকের মামলা ছিল এবং তার তথ্য মতো এলাকার সার্বিক সিচুয়েশন বিশ্লেষণ করে আমাদের এসএসপি বাকেরগঞ্জ সার্কেল তার টিম এবং আমরা র‍্যাবের সহকারী এখানে এসপি আছেন ওনাদেরও সার্বিক সহযোগিতা নিয়েছি। আমরা দেখলাম যে এই হত্যাকাণ্ডের সাথে একাধিক লোক জড়িত ছিল। আমরা গতকালকে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমাদের জিজ্ঞাসাবাদে তারা পূর্ণাঙ্গ ঘটনা অস্বীকার করেছে এবং যে হত্যাকারী, দুইজন হত্যাকারী ফয়সাল এবং লালচান, ফয়সাল এমনই হত্যাকারী, ষাটোর্ধ্ব একটা বয়স্ক মহিলাকে সে দীর্ঘদিন যাবৎ, যেহেতু মহিলা স্বামী বিধবা মহিলা, একটা মাত্র সন্তান বাড়িতে থাকে না, এই মহিলাকে সে রেপ করেছে। তার বয়স্ক মহিলাকে কতটা কুলাঙ্গার, সে রেপ করে সে যখন মহিলাকে হত্যা করেছে, মহিলা বাধা দিচ্ছিল, হত্যা করে পরে অন্যজনের সহায়তায় ওনার সেই ঘরের মধ্যেই কবর খুঁড়ে কোনোরকম তার মহিলাকে আবার আটকে রেখেছে। কিন্তু আমরা বলেছি যে অমানবিক কেন? সন্তান যিনি একমাত্র সন্তান, তিনিও সুস্থ নয়, কারণ তিনি গত ছমাসে একবারও মায়ের খবর রাখেননি। ছমাস পরে ঈদের সময় তিনি যখন বাড়িতে এসছেন তখন দেখতে পেলেন তার মা ঘরে নেই, ঘরের মধ্যে মাটি এলোমেলো আছে, তখন তারা কবরের আবিষ্কার করেছেন। তা আমরা আজকে সন্তোষ চিত্তে বলবো এই ঘটনাতে ফাইন্ড আউট করতে না পারতাম, এটা আমাদের জন্য প্রশ্নবিদ্ধ ছিল এবং এটা আমাদের জন্য একটা অনুশোচনা ভোগ আমরা করতাম। আমরা আমাদের পুরো টিম অনেক কষ্ট করে আমরা এই হত্যার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি, হত্যাকারীদের অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমরা আজকে আদালতে সোপর্দ করব, দেন হয়তো বাকি পূর্ণাঙ্গ ঘটনা আমরা বের করতে বেরিয়ে আসতে সক্ষম হবে। কারণ যখন বাড়ি ছিলেন ওরা ছিল ওই মহিলার ঘরে সর্বক্ষণিক তারা নেশাগ্রস্ত ছিল এবং ওই মহিলার ঘরে তারা মদ এবং তারা সব আড্ডা দিত। তো মহিলা যখনই বাসা আসতেন তখনই তাদেরকে বারণ করতেন, বাবা আমার ঘরে তোমরা মদ খাবো না, জুয়া খেলার সুযোগ নাই। কিন্তু সন্তান যখন চলে গিয়েছে ঢাকায়, ওই তার বন্ধু বান্ধব এরা রেগুলার এখানে আড্ডা দিত এবং ভদ্র মহিলা তাকে একু প্রস্তাব দিত, এ বাধা দেওয়ার কারণেই এই তাকে তারা হত্যা করেছে। সন্তানদেরই বন্ধু এরা, এই তার মূল যে সন্তান রাসেল তার দুই ফ্রেন্ড। একটা লোক কতটা রিভেঞ্জ হলে একটা মানুষকে হত্যা করে আবার হত্যা ডেড বডিকে আবার আলাদা গুম করে রাখে, তাই সেই হিসাবে আমাদের মনে হয়েছে কারণ কি? মহিলা তেমন ধনাঢ্য মহিলা নয়, বিশাল সম্পদের মালিক না। আপনারা দেখবেন ছোট্ট একটা কুঁড়ে ঘর, ছোট্ট একটা ঘর যেই ঘরে মানে কোনো লোক গিয়ে দেখেও নাই, এই মহিলা খবর নেয়নি গত ছমাসে। হয়তো সন্তান ঈদে বাড়িতে না আসলেও আরও এক বছর হয়তো কেউ খবর নিত না। তো আমরা সেই সব দিক বিবেচনা করে দেখলাম যে হয়তো এই কোয়ালিটির লোকেই
হবে, জায়গা জমি দ্বন্দ্ব হতে পারে, পারিবারিক দ্বন্দ্ব হতে পারে বা অন্য কোনো ঝামেলা হতে পারে। সার্বিক বিবেচনা করে আমরা সন্তানকে আগে আমরা নিয়ে আসি আমাদের গ্রিপে এবং সন্তানের জিজ্ঞাসাবাদ করেছি। তারও কোনো ব্যাখ্যা নেই, স্যার আমি হত্যা করিনি, আমার কোনো সন্দেহ নেই, আমি সমাজে বাড়িতে আসি না। তারপর আমাদের মনে হয়েছে ওখানে আমরা দেখলাম আশেপাশে সকল লোকে খবর নিয়েছে, আমরা দেখেছি ঘটনার পরেই একটা ভদ্রলোক তার ফ্রিজ টিভি বিক্রি করে সেও এলাকা থেকে 6 মাস এলাকা সারা ওই এলাকা চরমুদ্দি এলাকার ওসি আছেন। আমরা সর্বব্যাপী একটা কম্প্রিহেন্সিভ স্টাডি করেছি, দেখলাম যে এই ঘটনার পরে একটা লোক এলাকা থেকে এলাকায় নাই। আমাদের সন্দেহ আরো বাড়লো এবং কোথায় আছে, কিভাবে আছে, কোনো ডিটেলস, পুরো ফ্যামিলিতে ডিটেলস। তাই আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে অ্যারেস্ট করার পরে মনে হয় সমস্ত সেই ঘটনা আমাদের উন্মোচন হয়েছে। ছেলে একটা জিডিও করেনি বা মাকে একটা বারের জন্য ফোনও দেন।